বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن تبع بهداه اما بعد। বাংলার সম্মানিত দর্শক শ্রোতা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমরা ইতিপূর্বে বিভিন্ন পর্বে গ্লোবল আমাল বা অন্তরের আমলসমূহ প্রসঙ্গে আলোচনা করছিলাম আল্লাহ সুবাহান তালা বান্দাকে যে দেহ দান করেছেন এই দেহের দুটি অংশ একটি বাহির একটি ভেতর বাহিরের অংশটি হাত পা চোখ মুখ কান নাক ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত আর ভেতরের অংশ বলতে বোঝানো হচ্ছে এখানে মূলত অন্তরকে মানুষের হাত পা চোখ মুখ অন্তর এ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হাত পা চোখ মুখ ইত্যাদি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেরকম মানুষ যত কাজকাম করে সেগুলো দুটি ভাগে বিভক্ত কিছু আছে ভালো কাজ কিছু আছে মন্দ কাজ ঠিক একইভাবে অন্তর দ্বারা যে সমস্ত ক্রিয়াকর্ম মানুষ সম্পাদন করে থাকে সেগুলো দুই ধরনের কিছু আছে প্রশংসনীয় কিছু আছে নিন্দনীয় আমাদের আলোচ্য বিষয় হল অন্তরের সে সমস্ত কাজসমূহ নিয়ে যেগুলো দুটি ভাগে বিভক্ত কিছু আছে ভালো কিছু আছে মন্দ ধারাবাহিকভাবে আমরা প্রথমে অন্তর দ্বারায় কি কী ভালো কাজ সম্পাদন করতে পারেন একজন মানুষ সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সুধি দর্শক আল্লাহ সুহান তালা যে অন্তর আমাদেরকে দান করেছেন এই অন্তর দিয়ে আমরা অনেক ভালো কাজ সম্পাদন করে থাকি এবং করতে পারি অন্তর দ্বারা যে সমস্ত ভালো কাজ একজন মানুষ করতে পারে থেকে প্রধানতম বিষয় হলো ইমান আনয়ন করা আল্লাহ তালার প্রতি আমরা যে ইমান এনে থাকি বা ইমান এনেছি সে ইমানটি মূলত অন্তর দ্বারাই এনেছি এটি অন্তরের একটি আমল অন্তরের একটি কাজ ইমান আনয়ন করা বা বিশ্বাস করা আল্লাহ তালা কোরআনে করিমের ভিতরে অন্তরী যে ইমানের মূল জায়গা এবং কেন্দ্র এ প্রসঙ্গে বিভিন্নভাবে আলোচনা করেছেন এক জায়গায় আল্লাহ তালা বলেন ইল্লামান উকরিহা বহু মতমা ইন্নিল ইমান কাউকে যদি বাধ্য করা হয় আল্লাহ তালার প্রতি ইমান বিরোধী কোনো কথা বলতে তাহলে তিনি বাধ্য হয়ে তার জীবন রক্ষার খাতিরে যদি কুফুরি সে বাক্য আল্লাহ তালার প্রতি ইমান বিরোধী সে কথা তিনি বলে ফেলেন অথচ তার অন্তর ইমান দ্বারা পরিপূর্ণ তাহলে এতে কোনো সমস্যা নেই তো আয়ার থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ইমানের মূল জায়গা এবং কেন্দ্র হলো অন্তর অন্তর দিয়ে আরও যে সমস্ত ভালো কাজ আমরা করতে পারি তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্যায়ের যে ভালো কাজটি আসে সেটি হলো এখলাস এখলাসের পাশাপাশি অন্তর দ্বারা আমরা আরও অনেক ভালো কাজ করতে পারি যেমন আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা তাকোয়া বা আল্লাহ তালার ভয় সবর তথা ধৈর্য শকর তথা তালার প্রতি কৃতজ্ঞতা অনুরূপভাবে আত্মজিজ্ঞাসা তথা মহাসভা আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা কুসুর তথা বিনম্রতা আল্লাহর প্রতি মানুষের প্রতি বা অন্য সকলের প্রতি বিনম্র নিজে নিজেকে ছোট মনে করা এটি একটি ভালো গুণ ভালো কাজ যেটা অন্তরের কাজ অন্তর দিয়ে আমরা আরও অনেক কাজ করতে পারি যেমন তওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা আল্লাহর রহমতের প্রতি আশা এবং আল্লাহ তালার আজাব এবং শাস্তির ভয় আল্লাহর দিকে ধাবিত হয়ে যাওয়া এভাবে অন্তর্দারায় অনেক অনেক ভালো কাজ করা যায় বরং সেই ভালো কাজগুলোই হলো মৌলিক যে ভালো কাজগুলো আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালিত করে ভালোভাবে চলতে সময়ত দর্শক দ্বারা আমরা যে সমস্ত ভালো কাজ করে থাকি তমধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো এখলাস এখলাস শব্দের অর্থ হলো কোনো কিছুকে খালেস করা ভেজাল মুক্ত করা পিওর করা বা পিউরিকরণ প্রক্রিয়া সম্পর্কে জানি এখলাস হলো একজন ইমানদারের সমস্ত আমল সমূহকে রিফাইন করা বা পিওর করা এই এখলাস আমাদের ইমানকে যেমন পিওর করে ঠিক আমলকেও পিওর করে আর এখলাস যদি না থাকে তাহলে ইমান যেরকম ভেজালে যুক্ত হয়ে যায় আমলও ভেজালে যুক্ত হয়ে যায় ইমানের মধ্যে ভেজালটি আসে শির্কের মাধ্যমে একজন মানুষ আল্লাহ তাল্লার একত্রবাদকে বিশ্বাস করে পাশাপাশি যদি তিনি শিরকে লিপ্ত হয়ে যান তাহলে সেটি হলো ইমানের মধ্যে ভেজাল আর সেক্ষেত্রে এখলাস হল ইমানকে সব ধরনের শির থেকে মুক্ত করে পিওর শুধুমাত্র তহিদের আলোকে উদ্ভাসিত করা ইমান এর ক্ষেত্রে খ্লাস হলো সমস্ত শীত থেকে অন্তরকে পরিচ্ছন্ন করে পবিত্র করে শুধুমাত্র তহিদের আলোতে অন্তরকে উদ্ভাসিত করা এটি হলো ইমানের ক্ষেত্রে খ্লাস যেটার প্রতি আল্লাহ পাকসুবাহান তালা ইঙ্গিত করেছেন কোরআনে কারিমে। মেয়ে স্পষ্টভাবে বহু জায়গায় আল্লাহ তালা এই সম্পর্কে আলোচনা করেছেন ওমা উমের ইল্লা আলিয়া আবুদুল্লাহ মখুলসিন মানুষকে আল্লাহর যে ইবাদত করতে বলা হয়েছে সেই ইবাদতটা করতে হবে ইমানকে খাঁটি করে শীত থেকে মুক্ত করে সময়ত দর্শক আমলের ক্ষেত্রে এখলাস বা আমাদের বাহ্যিক যে ভালো কাজগুলো আমরা করে থাকি হাত পাও চোখ মুখ কান অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে সে সমস্ত ভালো কাজগুলোকেও আমরা এখলাসের গুণ যেটি অন্তর থেকে নিয়ন্ত্রিত হয় সে এখ্লাসের গুণ দ্বারা যদি আমরা গুণান্বিত করতে না পারি বা সেগুলোকেও যদি আমরা পিওর করতে না পারি অন্তরের যে বিশেষ এখলাসের যে প্রক্রিয়া আছে মাধ্যমে যদি আমরা সেগুলোকে খালেজ করতে না পারি তাহলে সেগুলো মূল্যহীন হয়ে যাবে পক্ষান্তরে যদি আমরা এখলাসের মাধ্যমে আমাদের আমলগুলোকে খালাস করতে পারি তবে সেটি তালা কবুল করবেন গ্রহণ করবেন সম্মানিত সুধি আমলের ক্ষেত্রে যে এখলাস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা ইতিপূর্বে আমাদের এক পর্বে আলোচনাও হয়েছে শুধুমাত্র একটি উপমা ক্ষেত্রে আমি দিতে চাইছি যেটি আমরা হয়তো অনেকেই শুনেছি রসুলাল্লাহ সাল্ল্লা সাল্লামের বিখ্যাত একটি হাদিস যাতে তিনি এর করেছেন যে কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান তালা সর্বপ্রথম তিন ব্যক্তির হিসাব নেবেন তার ভিতরে একজন হলেন শহীদ অপরজন হলেন আলিম এবং তৃতীয় জন হলেন দানবীর আল্লাহ সুতরা সর্বপ্রথম শহীদকে ডাকবেন সকল বান্দাদের মধ্য থেকে তার হিসাব আগে নেওয়া হবে এবং ডেকে বলবেন আমি তোমার প্রতি এই এই নেয়ামতগুলো দিয়েছিলাম আল্লাহ তালা বিভিন্ন নয়ামতের কথা আল্লাহ তালা উল্লেখ করে তাকে স্মরণ করাবেন সঙ্গে সঙ্গে তিনি স্মরণ করবেন এবং বুঝতে পারবেন স্বীকার করবেন যে হ্যাঁ আল্লাহ আপনার এই সমস্ত নেয়ামত আমি ভোগ করেছি পেয়েছি আল্লাহ সাহাতালা বলবেন আমার এই নেয়ামত দ্বারায় তুমি কি করেছ এই নেয়ামত ব্যবহার করে উপভোগ করে তুমি কোন কোন ভালো কাজটি করেছ তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি এমন কোনো ভালো কাজ নেই যেটি আপনার দেওয়া নেয়ামতকে ব্যবহার করে করিনি এমন কি আমার জীবনটুকু পর্যন্ত আপনার রাস্তায় বিলিয়ে দিয়েছি শহীদ হয়ে গিয়েছি আল্লাহ তালা তখন বলবেন তুমি আমার সন্তুষ্টি লাভের আশায় আমাকে খুশি করার জন্য আমার কাছে পুরস্কার লাভের জন্য শহীদ হওনি বরং তুমি যুদ্ধ জেহাদ করেছো শহীদ হয়েছে এই জন্য যে তোমাকে বীর বলা হবে ওক ক্ষীর ও ফকাত ক্ষীর আর দুনিয়াতে তোমাকে বীর বলা হয়েছে তুমি তোমার বীরত্ব জাহির করেছ বাহবা যেটা পাওয়ার তোমার আশা ছিল সেটা পেয়ে গেছো এরপরে তাকে মুখ থুবড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে সম্মায়িত সুদী দ্বিতীয় যে ব্যক্তিকে হাজির করা হবে তিনি হলেন আলেম দিন কারই আল্লাহর কালাম মানুষকে পড়ে শোনাতেন তাকে জিজ্ঞাসা করা হবে প্রথম ব্যক্তির মতো যে আমার দেওয়া নিয়ামত সমূহ অমুক অমুক নেয়ামত এ সমস্ত নেয়ামত সমূহ তুমি ভোগ করেছো এগুলো ভোগ করে তুমি আমার জন্য কি এনেছো বা আমার কাছে পেশ করার মতো তুমি কি নিয়ে এসেছ তখন সে আলেম আল্লাহ তালার দরবারে ওই প্রথম ব্যক্তির মতোই বলবে আল্লাহ আপনি আমাকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন এই সমস্ত নিয়ামতকে ব্যবহার করে আমি ইলম অর্জন করেছি আপনি যে সমস্ত নেমত আমাকে দিয়েছেন তার সবই ঠিক আছে সবই আমি স্বীকার করি আমি আমার জীবনের চেষ্টা এবং সাধনা রেখেছি কোরআনকে কেন্দ্র করে দিনের এলমকে কেন্দ্র করে আমি মানুষকে শিক্ষা দিয়েছি নিজে শিখেছি আপনার জন্য আপনাকে খুশি করার জন্য আল্লাহ সুবাহতাল্লাহ বলবেন না তুমি মিথ্যা বলছো বরং তুমি আলিম হয়েছ এবং কারি হয়েছিলে দুনিয়াতে এই জন্য যে তোমাকে মানুষ আলিম বলবে কারি বলবে মানুষের কাছে স্বীকৃতি পাওয়ার জন্য করেছ অতপর এই ব্যক্তিকেও প্রথম ব্যক্তির মতো নামে নিক্ষেপ করা হবে তৃতীয় ব্যক্তিকে ডাকা হবে ডেকে বলা হবে তার প্রতি আল্লাহ তালা যে এমদগুলো দিয়েছেন সেগুলোর কথা স্মরণ করানো হবে তখন সেও আল্লাহ এর স্বীকৃতি দিবে আল্লাহ সুহান তাকে জিজ্ঞাসা করবেন কি করেছ তুমি তখন সে ব্যক্তি বলবে যে আল্লাহ এমন কোন কল্যাণের পথ নেই যেখানে আমি ব্যয় করিনি আমি সমস্ত কল্যাণের কাজে ব্যয় করেছিলাম ভালো কাজের প্রতিটি শাখায় প্রতিটি বিভাগে আমার সম্পদ আমি সেখানে দান করেছি আল্লাহ হতে আলা তাকেও একইভাবে প্রথম দুই ব্যক্তির মতো বলবেন তুমি তো বরং দান করেছিলে এই জন্য যে তোমাকে লোকে দানবীর বলবে তোমাকে বাহবা দিবে আর সেটা তো বলা হয়েছে দুনিয়াতে একইভাবে তাকেও জাহান নামে নিক্ষেপ করা হবে সময়ত উপস্থিতি সময়ত দর্শক এই ঘটনা থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম আমাদের আমলের ক্ষেত্রে যদি এখলাস না থাকে পার্থিব যে কোনো ধরনের উদ্দেশ্য পার্থিব যে কোনো ধরনের চাওয়া সেটি প্রশংসা হোক স্বীকারোক্তি হোক কৃতজ্ঞতা জ্ঞাপন হোক যার প্রতি অহসান করলাম বা কোনো ভালো কাজ মানুষের প্রতি করলে সেক্ষেত্রে কৃতজ্ঞতা জ্ঞাপন করার আশা করলাম অথবা কোনো ভালো কাজ করে মানুষের কাছ থেকে স্বীকৃতি অথবা বাহবা পাওয়ার আশা আমার মধ্যে থাকলো তাহলে সে আমলের বিনিময় আমি আল্লাহ তালার কাছে পাব না বরং সেরকম আমল আমার অনেক পরিমাণ থাকলেও আমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তাই আসুন আমাদের ইমানকে খাঁটি করি এখলাসগুলোকে খাঁটি করি অন্তরের আমল প্রসঙ্গে আরও আলোচনা হবে ইনশাআল্লাহ বিরতির পর এখন আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি আশা করি কেউ দূরে যাবেন না সকলে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশাপ্ত এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন ইস্টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে পথে চলা যায় না সকাল বাংলাদেশে বাংলায় মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হল হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্য সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি পার্সেন্ট তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দিধা, দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বিরতির পর পুনরায় আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক আমরা আলোচনা করছিলাম অন্তরের সমূহ প্রসঙ্গে অন্তরের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল ইয়াকিন ইয়াকিন এটি আরবি শব্দ কোরআনে করিমে আল্লাহ সুহাম তালা বহু জায়গায় ব্যবহার করেছেন হাদিসে বহুভাবে সাল্লাহ সাল্লা সাল্লামের শব্দ ব্যবহার করেছেন ইয়াকিন শব্দের বাংলা অর্থ হল দৃঢ় বিশ্বাস যে কোনো বিষয় সম্পর্কে অন্তরে স্থির বিশ্বাস এবং দৃঢ় অবস্থান হয়ে যাওয়াটাকে ইকিন বলা হয় এটি মানুষের এল বা জ্ঞানের একটি বিশেষ অবস্থা কোন বিষয় সম্পর্কে কেউ যদি জ্ঞান অর্জন করেন ইলম অর্জন করেন এবং সে বিষয়টি যদি তার অন্তরে বদ্ধমূল হয়ে যায় সুদৃঢ় হয়ে যায় স্থির বিশ্বাসের রূপ নিয়ে নেয় তখন সেটাকে ইয়াকিন বলা হয় আল্লাহ সুহান তাল্লাহ সুরাবা করার শুরুর দিকে এই কোরআন কাদের জন্য নাজিল হয়েছে এই কোরআন কাদেরকে পথ দেখাবে সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন যে এটি মোত্তাকিদেরকে পদ দেখাবে হুদলিল মোত্তাক আর মত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা বলেছেন অনেকগুলা গুণাগুণের কথা তার ভিতরে একটি গুণ আল্লাহ তালা বলেছেন ওয়াবিল আখেরাতি হোমিওকিন মোত্তাকি হল ওই সমস্ত লোকেরা যারা আখেরাতের প্রতি যাদের ইয়কিন আছে এর থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ইয়কিন অন্তরের এমন একটি অবস্থা যেটি ছাড়া একজন মানুষ কখনো মোমেন বা ইমানদার হতে পারে না ইমানদার হওয়ার জন্য অন্তরের মধ্যে বলা যায় এ পর্যায়ের বিশ্বাস যখন থাকে অর্থাৎ তার বিশ্বাসটা ইয়াকিনের লেভেল পর্যন্ত যদি পৌঁছে তবেই সে ব্যক্তিকে মত বলা হবে এবং সে ব্যক্তি সফল কাম হবে সময় তো শুধু এই ইয়াকিন হজরতে ইব্রাহিম আলহাস্তালামের ভিতরে ইয়াকিনের চূড়ান্ত পর্যায়ে যাতে হাসিল হয় তার ভিতরে চলে আসে সেজন্য আল্লাহ আল্লা সুবাহ আলা কোরআনে কারিমের ভিতরে আলোচনা করতে গিয়ে বলেন যে তাকে আল্লাহ তালা অনেক আয়াত ইত্যাদি দেখিয়েছেন আল্লাহ তালা কেন লিয়াকুন মকিনিন যাতে তিনি চূড়ান্ত এবং দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারেন সোহি বুখারিতে আসছে আব্দুল লেবনে মাসর উদ্রাদি আল্লাহ তাল বলেন আল ইয়াকিনটাই হলো ইমান অর্থাৎ অন্তরের দৃঢ় বিশ্বাস এসে যাওয়া এটাই হলো ইমান প্রিয় দর্শক এই আলোচনার আলোকে আমরা প্রত্যেকে নিজেকে একটু যাচাই করে দেখি যে আসলে আমার মাঝে ইয়াকিন আছে কি না কোরআন এবং সুন্না বর্ণিত অনেক বিষয় আল্লাহ এবং তার রসুল সাল্লুসাল্লাম কর্তৃক প্রদত্ত অনেক বিধিবিধান আখেরাত সম্পর্কিত অনেক বিষয়ে সম্পর্কিত নলেজ আমাদের আছে এটাকে আইল বলা হয় কিন্তু সেই আমাদের জানাটুকু আমাদের অন্তরে কতটুকু জায়গা করে নিতে পেরেছে আমাদের সে জানা বিষয়টুকু কতটুকু সুদৃঢ় আমাদের সে বিশ্বাসটুকু কতটুকু মজবুত যদি আমাদের সে বিশ্বাসটুকু একইন বলা যায় এই লেভেল পর্যন্ত এসে যায় তাহলে আমাদেরকে মমিন বলা যাবে কিন্তু খুব দুঃখজনক হল সত্য যে আমাদের সমাজে অনেক বিষয় আছে এমন দিনই বিষয় যেগুলোর ব্যাপারে অনেক মুসলিমরাই সন্দিহান অথচ সন্দেহ এবং ইমান একসঙ্গে হতে পারে না সম্মানিত দর্শক আপনার অন্তরে যদি দিনই কোনো বিষয় যেটি কোরআন এবং হাদিস দ্বারা শত প্রমাণিত হয়েছে সে বিষয়ে যদি অন্তরে আপনার কোনোরকম সন্দেহ থাকে অথবা কারোর সন্দেহ সৃষ্টি করার ফলে যদি আপনার বিশ্বাসটি নড়বড়ে হয়ে যায় তাহলে সেটিকে কোনো অবস্থাতেই ইমান বলা যাবে না অন্তরের বিশ্বাসটি হতে হবে অত্যন্ত সুদৃঢ় তাহলে আমরা ইমানদার হতে পারব আর এই প্রক্রিয়াটি পরিপূর্ণভাবে হয়ে থাকে অন্তরে এই একই প্রসঙ্গে আবু হরে রদি আল্লাহ বর্ণিত একটি হাদিস উল্লেখযোগ্য তিনি বলেন একবার আমি অবকরমর ওমর এবং আরও কিছু সাহাবি রাতি আল্লাহ মাইনের মাঝে আল্লাহ রসুল সৌদাম ছিলেন একটা পর্যায়ে তিনি আমাদের মাস থেকে উঠে গেলেন এবং দীর্ঘ সময় পর্যন্ত আমরা তাকে পাচ্ছিলাম না এবং দীর্ঘ সময় পর্যন্ত তিনি আমাদের মাস থেকে অনুপস্থিত ছিলেন একটা পর্যায়ে আমরা আশঙ্কা করতে লাগলাম যে কাফেররা ওনার অনেক ক্ষতি করার চেষ্টা করে থাকে না জানি তাকে কোনো ক্ষতি পেয়ে বসলো এই আমরা সকলে বের হয়ে গেলাম তাকে খোঁজার জন্য আবু হরের রদি আল্লাহ বলেন সবার আগে আমি তাকে খুঁজে পেলাম একটি বাগানের মাঝে তিনি আল্লাহ সুহান তাল্লাহ ইবাদতে মশগুল ছিলেন এ পর্যায়ে রসুল আকরম সাল্লাহ আলিয়াকে আবু হরদুল্লাহ তালহ যখন দেখতে পেলেন আবু হর রদুল্লাহ তাল্লাহর কাছে জুতা জোড়া দিলেন জুতা জোড়া দিয়ে তাকে বললেন ইহাবিন আলাইহা তাইম এই জুতা জোড়াটি তুমি নিয়ে যাও এবং এবং তুমি এই জুতা নিয়ে যাও ওয়ালের বাইরে গিয়ে যার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে এবং সে সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই একমাত্র উপাস্য আল্লাহ সুহ এবং মোহাম্মদ সোল্ল সাল্লাম আল্লাহ রসুল এই দুটি বিষয়ে যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সাক্ষ্য দেয় সে ব্যক্তির জান্নাতে দাখিল হবে এই মেসেজ নিয়ে আবু রিদুল্লাহ রসুল্লাহাম সাল্লাম ছেড়ে দিলেন তিনি যদি চলে আসলেন এ হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আমাদের যে তহিদদের প্রতি এবং রেসালতের প্রতি বিশ্বাস আছে এই বিশ্বাসটিও গ্রহণযোগ্যতা তখনই পাবে যদি এই বিশ্বাসটি দৃঢ় বিশ্বাস থাকে আজ বেশিরভাগ মুসলিমদের ইসলামের বেশিরভাগ বিষয়ের ক্ষেত্রে বিশ্বাসটুকু অত্যন্ত নড়বড়ে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস অর্জন করতে সক্ষম হইনি বেলাল রাজি আল্লাহ একবার আজান দিচ্ছিলেন কালেমে শাহাদতের বাক্যগুলো উচ্চারণ করলেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বেলাল রাজি আল্লাহ তাল্লাহুর সেই উচ্চারিত বাক্যের প্রতি ইঙ্গিত করে বললেন যে ব্যক্তি এই বাক্যগুলো বেলাল যে বাক্যগুলো বলেছে এই বাক্যগুলো যে ব্যক্তি বলবে ইয়াকিনের সঙ্গে দৃঢ় বিশ্বাসের সঙ্গে দাখালাল জান্না সেই জান্নাতে দাখিল হয়ে যাবে সময়তে শুধু এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ইয়াকিন জান্নাতে যাওয়ার জন্য মূল উপকরণ মূল একটি বিষয় তাছাড়া আমাদের ইমান হতে পারে না যা ছাড়া আমরা জানাতে যেতে পারি না এই একিনের কতগুলো স্তর আছে এই একিনের তিনটা স্তর আছে তার ভিতরে একটি স্তর হলো যেটিকে বলা হয় এলমলিয়াকিন দ্বিতীয় স্তরকে বলা হয় ইয়াকিন এবং তৃতীয় স্তরকে বলা হয় হাক্কলিয়াকিং এলমলিয়াকিন হল আপনি কোনো বিষয় সম্পর্কে জানলেন শুনলেন সে জানা বিষয়টাকে আপনি সুদৃঢ়ভাবে বিশ্বাস করলেন মনে মনে দেখলেন না তবে দেখার মতো বিশ্বাস করে নিলেন দেখলে যেরকম বিশ্বাস করে এরকম আপনি অন্তরে মজবুত বিশ্বাস সৃষ্টি করে নিলেন এটি হলো এলমুল ইয়াকিন দ্বিতীয় পর্যায়ে হলো আইনুল ইয়াকিন আইনুল ইয়াকিন হলো আপনি কোনো বিষয় সম্পর্কে জানতেন সে বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখতেন কিন্তু এটাকে সচক্ষে দেখলেন দেখার পরে আপনার বিশ্বাসের যে অবস্থা হয়ে যাবে বিশ্বাসটি যে লেভেলে উন্নীত হয়ে যাবে সেই লেভেলটাকে বলা হয় আইনুল ইয়াকিন তৃতীয় আরেকটি লেভেল হলো আপনি দেখার পরে নিজে সেটা উপলব্ধি করবেন ধরে ছুঁয়ে শুধু চোখেই দেখবেন তা নয় বরং আপনি ইন্দ্রিয় দ্বারায় সেটিকে একেবারে নিজে হাতে ধরে দেখবেন স্পর্শ করবেন অথবা যে কোনোভাবে দেখার পরবর্তী যে নিশ্চয়তার স্টেপটি সেটি আপনি অতিক্রম করবেন সেটাকে বলা হয় ইয়কিন আল্লাহ তালা কোরআনে কারিমে সুরায় তাকাফুরের ভিতরে বলেন এই দুই প্রকার ইয়কিন সম্পর্কে আল্লাহ তালা সেখানে আলোচনা করেছেন আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা বলেছেন যে কাল্লা আল্লাহআন আইল আল ইকিন যদি তোমরা ইয়াকিন অর্জন করতে অর্থাৎ তোমাদের জানা বিষয়টি যদি ইয়াকিনের পর্যায়ে চলে যেত এরপর আল্লা তাআলা অর্থাৎ তোমরা আখেরাতের বিষয়ে পরকাল সম্পর্কে জান্নাত জাহান্নাম সম্পর্কে কবর সম্পর্কে হাসর সম্পর্কে অন্য সমস্ত বিষয়গুলো সম্পর্কে তোমরা যদি ইয়াকিনের পর্যায়ে যেতে অর্থাৎ ইয়াকিনী পর্যায়ে গেলে তখন ইমান আমাদের ভিতরে এসেছে এটা বলা যাবে দ্বিতীয় লেভেলটা প্রসঙ্গে আল্লাহ তালা একই সুরাতে বলেছেন কাল্লা আল্লা তা আইন ইয়াকিন একসময় তোমরা অবশ্যই এই পরকালীন বিষয় যেগুলো তোমরা অস্বীকার করছো এগুলোকে তোমরা সচককে দেখে বিশ্বাস করবে এটাকে বলো আইন আল ইব্রাহিম আল্লাহ সৈয়তালাম আল্লাহ তালা কাছে দেখতে চেয়েছিলেন যে আল্লাহ রবি আরনি তোহ ইল মাউতা আপনি মৃতদেরকে জীবিত করবেন এটি বিশ্বাস করি কিন্তু কীভাবে করবেন আমাকে একটু দেখান আল্লাহ তালা বললেন আওয়ালাম তো উমিন তুমি কি মান রাখো না তোমার কি বিশ্বাস নেই তিনি বললেন বালা অবশ্যই আমার অন্তরে দৃঢ় বিশ্বাস আছে অলাকিল্লিয়ত ইন্না কলবি কিন্তু আমার এই স্তরকে আরও উন্নীত করে অন্তর্কে একবারে এ ব্যাপারে স্থির করার জন্য আমি দেখতে চাইছি আল্লাহ তালা তাকে দেখালেন কয়েকটা পাখি নিয়ে সেগুলোকে টুকরা টুকরা করে কয়েকটি পাহাড়ে রেখে এরপরে সেগুলোর নাম ধরে ডাকার জন্য আল্লাহতালা নির্দেশ করলেন তিনি ডাকলেন এবং সবগুলো একসাথ হয়ে গেল এটিকে বলা হয় হাক্কল ইয়াকিন সম্মানিত দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম ইয়াকিনের তিনটি স্তর আছে এই তিনোটি স্তর আমাদেরকে অর্জন করার চেষ্টা করতে হবে এলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন এবং ইয়াকিন এই তিনোটি স্তর ধীরে ধীরে মানুষের ভিতরে অর্জিত হয় প্রথম স্তর যেটি দৃঢ় বিশ্বাস অন্তরে চলে আসা এটুকুই একজন ইমানদারের ইমান গ্রহণযোগ্য জন্য যথেষ্ট জান্নাত জাহান্নামের কথা আমরা শুনছি শুনে বিশ্বাস করেছি দৃঢ়ভাবে কারোর সন্দেহ সৃষ্টি করার ফলে আমার বিশ্বাস যাবে না এটি হলো একেবারে চূড়ান্ত যেটাকে বলা হয় বিশ্বাস এটি যথেষ্ট কিন্তু আবার আখেরাতে যখন আমরা সচকে সেগুলোকে দেখব আমাদের বিশ্বাস ইয়াকিনের পর্যায়ে চলে যাবে আর সরাসরি জান্নাতে প্রবেশ করে গেলে সেটি যখন ভোগ করতে থাকবো তখন ইয়াকিনের পর্যায়ে চলে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সব ধরনের অর্জন করার তৌফিক দান করুন অন্তরে এক অর্জন করার জন্য অন্তরে এই বিশ্বাসগুলোকে সুদৃঢ় করার জন্য আমাদেরকে তিনটি কাজ করতে হবে প্রচুর পরিমাণ এলম অর্জন করতে হবে না জানা বিষয়ে সাধারণত ধোঁয়াশা থাকে ইলিম অর্জন হল ইকিন সৃষ্টির অন্যতম একটি উপায় আল্লাহর কুদরত এবং নিদর্শন সম্পর্কে প্রচুর পরিমাণ গবেষণা করতে হবে চিন্তাভাবনা করতে হবে এটি আমাদের অন্তর ইনশাআল্লাহ আল্লাহ সৃষ্টি করবে এবং পাশাপাশি দোয়া করতে হবে অন্তর সৃষ্টি করার জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলের অন্তরকে ইয়াকিনের গুণ দ্বারা গুণান্বিত করে দিন আল্লাহ তালা আমাদের সকলের বিশ্বাসগুলোকে ইকিনের সর্বোচ্চ লেভেল পর্যন্ত পৌঁছানোর তফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি ও الله ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানাত পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম বিস সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফআ আই আলরায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো জিরো এইট থ্রি বিআইসি কোড আই বি জি বি টু ফাইভ টু থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান নাইন টু টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর থ্রি টু ওয়ান

মারিয়ামের ছেলে ঈসা আলাইসাললাম আবার নেমে আসবে দাজ্জালের কপালের উপরে কা রা লেখা থাকবে মানে দাজ্জাল কাফে মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে বৃদ্ধায় উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে দে অনেক লক্ষণ জানার জন্য দেখুন শেখ আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত প্রতি রবিবার রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়